কি ইজ রাইট কি ঠিক কি না বলেন তাহলে আমরা কার সন্তান নবীর সন্তান কোন এক মাহফিলে গেছি আমি কিছু কিছু লোক আছে দেখবেন সালাম দিলে উত্তর দেয় না সালাম দিলে খালি মাথা নড়ায় এরকম কইরা এরকম আছে না কিছু লোক আছে না এটা অহংকারী এটা কি বলেন তো অহংকারী সালাম যদি কেউ শুনে ভালো করে জবাব দিতে হবে এটা নিয়ম এটা এটা উচিত তো আমি এক মাহফিলে গেছি এক মুরব্বি মানুষ আমি সালাম দিলাম উনি উত্তর নিল কি নিল না আমি বুঝলাম না খালি মাথা নড়াচ্ছে তো আমি উইলিংলি বললাম মুরব্বি তো আপনার নাম নিজেই প্রশ্ন করলাম উনি খেপে গেলেন খেপে গিয়ে বললেন আমি অমক পীরজাদা এরকম একটা ভাবসাব তো আমি আর কিছু বললাম না থাক আমি আর কিছু বলবো না হয়তো ওনার মন মন খারাপ আছে অথবা কোনো সমস্যা আছে হঠাৎ করে উনি আমাকে আবার প্রশ্ন করছেন হুজুর আপনার পরিচয়টা আপনার বাড়ি কোথায় আপনি কে তো আমি বললাম আমি হলাম নবীজাদা উনি কি কইছে ওনার পরিচয় কি দিছে পীরজাদা আমি বলছি আমি নবীজাদা তো আমাকে বলেন আপনি এরকম করে বললেন মানে হ্যাঁ আপনি যদি পীরের ছেলে যদি পীরজাদা হতে পারেন আমি তো নবীর ছেলে আমার বাপ আদম আমি তার ছেলে জাদা নবীজাদা কে কিন্তু লাভ কি নবীর ছেলে হয়ে তো লাভ নাই থাকতে হবে ইমান থাকতে হবে কি নবীর বাপ হয়ে তো লাভ নাই ইতিহাস আছে না নাই বলুন তো আছে না নাই নবীর ছেলে হয়েও লাভ নাই নূহের ছেলে কেনান ইব্রাহিমের বাবা আজার নবীর বাবা নবীর চাচা হয়ে লাভ নাই আবু লাহাব নবীর বাবা লাভ নাই তো নবীর বউ হয়ে লাভ নাই নূহের সালামের স্ত্রী সে কাফেরা ছিল আবার মানে স্বামী যদি ইমান হারা হয় আর বউ যদি ইমানওয়ালা হয় তাও তো লাভ নাই আসিয়ার স্বামীকে কারণ কে কে বলেন অতএব এখানে বিষয় হলো ইমান এখানে বিষয়টা কি বলেন তো ইমান তাহলে আমাদের পিতা আদম ছিলেন নবী আমরা নবীর সন্তান এই পৃথিবীতে সবচেয়ে সভ্যতার অগ্রনায়ক হচ্ছেন আম্বিয়ে কেরামরা তারা সভ্যতা এনেছেন কেউ বলতে পারবেন না জাগের মানুষ এই ছিল ওই ছিল এগুলো মানুষের কল্পনার কথা কিছু কিছু পৃথিবীর প্রথম মানুষ ছিলেন সবচেয়ে বড় বিজ্ঞানী আল্লাহু আকবার বলেন আমার বাপ আদমকে আল্লাহ তাআলা ও আল্লামা আদম আল আসমা কুলহা সূরা বাকারা খুলে দেখেন আল্লাহ তাআলা আদমকে পৃথিবীর সকল কিছুর নামের সঙ্গে পরিচয় করে দিয়েছেন যত গাছ যত প্রাণী যত সৃষ্টি সব সৃষ্টির নাম একটা একটা করে জানতেন আমার আব্বা আদম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলেন আগের মানুষ কি আমার চেয়ে কম জানতো কম জানতো ঠিকই জানতো তারা তারাই সভ্যতা এনেছেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন অস্ত্র নির্মাতা এরকম করে এই পৃথিবীতে সমস্ত আধুনিকতা সমস্ত কিছু জ্ঞান বিজ্ঞান এসেছে নবীদের মাধ্যমে কিন্তু নবীদের এই পৃথিবীতে আসার একটাই মিশন ছিল সেটা হলো এই জমিনে তারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছেন সংগ্রাম করেছেন সমস্ত নবীদের দাওয়াত ছিল দুই রকম না এক রকম দুই রকম না এক রকম এক রকম দাওয়াত ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবু الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين جربون الله أكبر الله رب العالمين بولين سورة النحل نحل من هلو مومسي মৌমাছির নামে সুরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন পিঁপড়া নামে সুরা দিয়েছেন হাতি নামে সুরা দিয়েছেন মাকড়সা নামে সুরা দিয়েছেন এই সমস্ত সুরার নামকরণ কেন করেছেন এর পিছনে বহু রহস্য আছে বহু কারণ আছে কষ্ট হচ্ছে না তো আপনাদের মৌমাছি আমার আল্লাহ তাআলার নির্দিষ্ট এটা হলো ফার্মাসি বিভাগের ডিপার্টমেন্টের দায়িত্ব হচ্ছে মৌমাছি এই পৃথিবীতে যত রোগ আছে সমস্ত রোগ
আল্লাহ তাআলাই তো দিয়ে দিয়েছেন বান্দার মধ্যে যত রোগ সব তো আল্লাহই জানেন যেটা রোগ আছে সেই রোগের ঔষধ আছে না নাই বলেন আস্তে বলবেন না আছে না নাই রোগ দিয়েছেন কে ঔষধও দিয়েছেন কে আল্লাহ তাআলা এই ঔষধের ভিতরে একটা বিশেষ ঔষধ দিয়েছেন তার নাম হলো মধু এই মধুর ডিপার্টমেন্ট কে আল্লাহ রাব্বুল আলামিন সক্রিয় রাখার জন্য মৌমাছি নামক প্রাণীকে আল্লাহ তাআলা প্ল্যান করে তাকে সিলেকশন দিয়েছেন আল্লাহ তাআলা সুন্দর করে মৌমাছিকে বলছেন ওয়া আওহা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা আমি মৌমাছিকে ওহি দিয়ে জানিয়ে দিয়েছি বড় বড় বাড়ির ছাদের নিচে তোমরা বাসা বানাও গাছের ডালে গাছের কাণ্ডে তোমরা বাসা বানাও বিভিন্ন জায়গা থেকে মধু আহরণ করো ফুল ফল থেকে রসগুলো নিয়ে চলে আসো বিশাল বড় ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট কে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির উপরে দায়িত্ব দিয়ে দিয়েছেন এখানে আজকে বিজ্ঞান গবেষণা করছে ওয়া আওহা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা মুয়ান্নাসের সিগে ব্যবহার হয়েছে স্ত্রীলিঙ্গ এখানে ব্যবহার করা হয়েছে মৌমাছির দায়িত্ব মৌচাকের দায়িত্ব পালন করে পুরুষ মৌমাছি না রানী মৌমাছি রানী মৌমাছি কত আগে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন আমার ভাইয়েরা আল্লাহ মানুষকে সুস্থ করেছেন রোগও দিয়েছেন তার ঔষধও দিয়েছেন এই মৌমাছিকে অর্ডার দিলেন সে ফুলগুলো সংগ্রহ ফুলের রস সংগ্রহ করে ফলের রস সংগ্রহ করে মৌমাছির মধ্যে তিনটা ডিপার্টমেন্ট আছে একটা হলো রানী মৌমাছি আর একটা পুলিশ মৌমাছি অ্যাডমিনিস্ট্রেশন সে চালায় আর একটা ওয়ার্কার মৌমাছি সে কর্মচারী মৌমাছি কর্মী মৌমাছি কর্মী মৌমাছির ডিপার্টমেন্ট হলো সে বিভিন্ন ফুলে ফলে পরে রসগুলোকে সে সংগ্রহ করে নিয়ে আসবে পুলিশ মৌমাছির কাজ হলো সে মৌচাকের দরজায় সে দাঁড়ায় থাকবে মৌচাকের দরজায় দাঁড়ায় থেকে ওই কর্মী মৌমাছির ভিতরে যে সমস্ত মৌমাছিগুলো নাপাক সহ জার্ম সহ জীবাণু সহ পায়ের মধ্যে কোনো ময়লা নিয়ে যদি মধুগুলো নিয়ে আসতে চায় কয়েকজন পুলিশ মৌমাছি একসঙ্গে সে একটাকে ধরে কামড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দেয় কারণ এই মৌচাকের মধ্যে কোনো ভাইরাসওয়ালা জীবাণুওয়ালা কোনো মৌমাছি যদি কোনো রস যদি ঢুকে যায় মধুর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে বান্দার সুস্থতা ফিরে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কর্মী মৌমাছি যেগুলো ভাইরাস হলায় এটাকে মেরে ফেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় কিছু পুলিশ মৌমাছিও সেট করে দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ ফিহি শিফাউল লিন্নাস এই থামেন ফিহি শিফাউল লিন্নাস যে মধুর ব্যাপারে আল্লাহ তাআলা বললেন সমস্ত রোগের ঔষধ আমি এর মধ্যে রেখে দিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ সেই মধু আল্লাহ তাআলা বলছেন সমস্ত রোগের ঔষধ কিন্তু সেই মধুর মধ্যে ভেজাল দিল কে আচ্ছা মধু আপনি যখন কিনতে যান আপনার কাছে কি মনে হয় যেটা শতভাগ খাঁটি মধু আস্তে কয় মনে হয় কি শতভাগ খাঁটি মধু যতক্ষণ না আপনি নিজে চাক না কাটবেন নিজে সচক্ষে অবলোকন না করবেন আপনার বিশ্বাসই হবে না যে আমি খাঁটি মধু আমার হাতে আমি পেয়েছি কিন্তু এই অবিশ্বাসকে আমার হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল বলেন তো একজন ভাই আমাকে মধু দিবেন ভাই মধুটা কাটছেন হ্যাঁ আমি কেন প্রশ্ন করব এটা কি ভেজাল না খাঁটি কেন প্রশ্ন করব এখন আমি প্রশ্ন করব আপনাকে আমার দেশে মানুষ বেশি না চোর বেশি কোন তো কি মুসিবত ভালো করে কর আমার দেশে মানুষ বেশি না চোর বেশি সরি বেশি না ওই যে মুরব্বী রাগ করে বলতেছে 100 ভাগ ওই যে মুরব্বী একজন বলতেছে মানুষ কোথায় আমি কিন্তু শুরু করেছি একটা কথা দিয়ে লোকমানের মর্যাদা বেড়েছে কি আমল করার কারণে বলেন কি কথা বলার কারণে বলেন সব নির্যাস কিন্তু এই কথার মধ্যে আছে আমি লাইনে আসব একটু আমাকে সময় দেন কেউ নড়াচড়া করবেন না এই কোরআনের মাহফিলে যদি কেউ আল্লাহর আদালতে বেয়াদব মানে বেয়াদব হিসেবে যদি আখ্যা পান তার কিন্তু বড় মুসিবত আছে এটা কোরআনের মাহফিল কথা বোঝেন নাই আল্লাহর আদালতে যদি এই মাহফিলে যদি আপনার যদি বেয়াদবি প্রকাশ পায় প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা কেউ উঠবেন না সবাই বসেন খুব যদি মেজর প্রবলেম হয়
একটু নকটামুচু করবেন, বিশেষ কারণ যদি হয় সেটা ভিন্ন কথা। আজান হবে, এই দুই এক মিনিটের মধ্যে আজান শুরু হয়ে যাবে, আশপাশ থেকে হয়তো